একটা বান দিলে হয়ে যাবে। সরকারি কলেজ আমাকে 2010 সালে 519 নম্বর স্মারকে একটা চিঠি করে, সেই চিঠিতে 7 দিনের মধ্যে স্থাপনা সহকারে উচ্ছেদ। ওই চিঠির মর্মে আমি একটা সিভিল মামলা করি ফুলবাড়ি সহকারী জজ, যার মামলা নম্বর 7410, এবং 10 বছর থেকে মামলাটা এ পর্যন্ত চলে আসতেছে, রানিংয়ে আছে। 14 সালে আমার মামলাটার আমার সাক্ষী হয়ে যায়। মামলাটা যখন আগ্রুমেন্টের লেভেলে যায় তখন ফুলবাড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রায় 1.5 বছর পৌনে 2 বছর তদবির করেনি, না করাতে যখন মামলাটা আগ্রুমেন্টের সময় যায় তখন উনি যায় কোর্টের কাছে দরখাস্ত দেয় যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমরা কনটেস্ট করবো। কনটেস্ট করে করার পর ফুলবাড়ি সরকারি কলেজ অধ্যক্ষ ওনাদের উকিল বলে যে আমার দলিলটা নাকি জাল। যখন আমার দলিলটাকে জাল বলে তখন আমি আমার রেকর্ড রুম থেকে নথি তলব দিয়ে রেকর্ড বই দেখাই যে আমার দলিলটা রাইট আছে। তখন পুনরায় আমি আমাদের ওদের দলিলটাকে জাল বলি, সেই দলিল মূল দলিল এখন পর্যন্ত কোর্টে দাখিল করতে পারিনি 16 সাল থেকে এ পর্যন্ত। তাহলে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী সন্তান নিয়ে দোকান করতেছি, রোডস ভাঙবে রোডসের জায়গা, কলেজ ইন্ধন দিয়ে কেন আমার ঘর বাড়ি ভাঙলো, দোকানপাট ভাঙলো, আর আমার বাড়ির সামনে কেন ঘেরে বেড়া লাগালো, এটা কোন পারমিশন, কোর্টের অর্ডার আছে কিনা আমি এটা দেখতে চাই। সরকারি প্রয়োজনে অবৈধ দখলদারকে আমরা প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ করতে সক্ষম হয়েছি। এখানে অবৈধ দখলদার হিসেবে তারা ছিল, আমরা তাদেরকে বলেছি যে তোমরা এখান থেকে চলে যাও, তখন তারা যায় কোর্টে একটা কেস করে, সেই কেসটা এখনও রানিং আছে। না, এটা আমাদের দখলেই ছিল, তারা পুনরায় দখল করে, তা আমাদের দখলেই আছে, মানে ডিট, খাজনা, খারিজ এবং সমস্ত কিছু, সব কিছু আমাদের দখলে। ওই যে ইন্টিরিম অস্থায়ী ভিত্তিতে আবার চলে আসে 500 জমি, এই রাস্তা পর্যন্ত কলেজ যায়, ওই যে হসপিটাল থেকে আরম্ভ করে ওই দিক দিয়ে রাস্তাটা, এবং রোডসাইড হ্যান্ডের সঙ্গে অনেকবার বৈঠক হয়েছে, তারা বলছে যে এটা তো অ্যাকুইজিশনটা তো আমাদের ওই দিকে আছে, যাই হোক জনস্বার্থে রাস্তা হয়ে গেছে, আমরা আর কিছু বলিনি, জনস্বার্থে রাস্তা, আমরা কলেজের অংশ, সরকারের যেহেতু লোকজন চলাচল করবে এই জন্য আমরা কোনো কিছু বলি না, জনস্বার্থে আমরা ছেড়ে দিয়েছি জনগণের সুবিধা।